নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালে আমরা স্টাডি মেটেরিয়ালের 15 নম্বর পার্টটা দেখেছিলাম, এখন আমরা 16 নম্বর পার্টটা দেখে নেব। কেন্দ্রীয় সরকার আর পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা আমি কেন্দ্রীয় সরকারের যেসব পরীক্ষাগুলো হয়, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, এছাড়া পশ্চিমবঙ্গের যে রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে সরকারি মানে চাকরির জন্য, তো সেই জায়গা থেকে আমি সেই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো হচ্ছিলো সেখান থেকে কিছু প্রশ্ন কালেক্ট করেছি, এবং আমাদের কিছু অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, তারা আমাদের কিছু প্রশ্ন সাজেস্ট করেছিলেন, সেই নিয়ে আমরা অনেকগুলো জিকের একটা সেট তৈরি করেছি, যার 15টা অলরেডি কভার করেছি, আজকে 16টা দেখে নেব এখন আমরা, আর এরপরে প্রায় কিন্তু 80 থেকে 90টা মতো এই সেটটা হতে পারে। আমি 30টা করে হয়ে যাবার পর পিডিএফের মানে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। সো চলো স্টার্ট করা যাক। আর যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে, ওখানে গিয়ে ক্লিক করে নাও, তাহলে সবকটা ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? আজকের প্রথম প্রশ্ন। গগনেন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ বলেছেন? তো এটা বলেছেন কার্ল মার্ক্স। শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? মদন মোহন তর্কালঙ্কার। রাজস্থানের মরু অঞ্চলের ছোট বড় অগভীর জলপূর্ণ গর্তগুলোকে কী বলা হয়? ধান্দ বলা হয়। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কী বলে? ধ্রিয়ান বলা হয় রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এরা প্রতিষ্ঠিত হয়েছিল 1893 সালে। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? রজনীকান্ত সেন এই গানটা গেয়েছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড়। বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব। কথাকলি নৃত্য শৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্যে? তো এটা কেরালাতে রয়েছে। ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লিওনার্দো দা ভিঞ্চি। রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন? এডুইন লুটিয়েন। ভারতের লোকসভা ভবনটি কে নির্মাণ করেন? তো এটা নির্মাণ করেছিলেন হার্বার্ট বেকার। সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক রাচেল কার্সন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ছড়া পাতা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার ঘোষ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কোন গভর্নর জেনারেল ইংরাজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। আত্মীয়সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ফকির আবজাঙ্গিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? ডিরোজিও। আদি ব্রাহ্ম সমাজ এর নেতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? কেশবচন্দ্র সেনকে। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম খুঁজবে না, কে বলেছিলেন এটা? এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। বামাবোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। ভাগনাডিহির এর মাঠ কোন বিদ্রোহের সাথে জড়িত? সাঁওতাল বিদ্রোহ। তিতুমিরের সেনাপতি কে ছিলেন? গোলাম মাসুম। দুদুমিয়ার প্রকৃত নাম? মোহাম্মদ মহসিন। কোন পত্রিকা নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলেছিল? অমৃতবাজার পত্রিকা। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ব্যারাকপুরের সিপাহী বিদ্রোহের সূচনা কে করেন? মঙ্গল পাণ্ডে। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধুন্দুপন্থ। তাঁতিয়া টুপির কে ছিলেন? তাঁতিয়া টুপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। এখানে তাঁতিয়া টুপির আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু টাইপিং মিস্টেক রয়েছে। তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টুপি। শেষ
মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? রেঙ্গুনে দেওয়া হয়েছিল নির্বাসন। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কী ছিল? নেফা। মহারানীর ঘোষণাপত্রকে কী নামে অভিহিত করা হয়? ভারতের ম্যাগনা কার্টা। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর। বঙ্কিমচন্দ্র কবে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? 1875 খ্রিস্টাব্দে। কে বন্দে মাতরম সঙ্গীতে ইংরাজি অনুবাদ করেন? শ্রী অরবিন্দ ঘোষ। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এটি কার উক্তি? স্বামী বিবেকানন্দের উক্তি। কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? আর জি প্রধান। সো বন্ধুরা, এগুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার কালকে সকালে আমাদের একটা স্টাডি মেটেরিয়ালের পার্ট আপলোড করে দেবো। তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।